আমি সত্যি বলছি, আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল। আমি রাস্তাতে একটু অন্যমনস্ক হওয়াতে এই লোকটা এসে ফোনটা টেনে হিঁচড়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মিথ্যে কথা বলার একটা সীমা থাকা দরকার, আর আমাকে অপদস্থ করারও একটা সীমা বলে কিছু থাকবে তো নাকি? ঋষি, এইরকম একটা বউ এই বাড়িতে থাকার যোগ্যই নয়। ওকে এবং ওর মাকে ইমিডিয়েটলি এই বাড়ি থেকে দূর করো। প্রমাণ দিতে পারবে তারপরে এই বাড়িতে আসবেও। আর তুমি তো বলেছিলে ওরা শেষ দিন, প্রমাণ দিতে পারলেও থাকবে আর না তো চলে যাবে। আর কত পরীক্ষা আমাকে দিতে হবে তোমার এই অভদ্র অসভ্য বউটার কাছে? তুমি কি আমাকে এইভাবে অপদস্থ করতে চাও? এইভাবে অপদস্থ করতে চাও তোমার জেঠুমণিকে? জেঠুমণি, একদিনের ঘটনা আমি সবকিছু ভুলে যেতে পারবো না। তুমি ছিলেন আমার পাশে, সেদিন ও ছিল। ওর জন্যই আমি আমার চাকরিতে জয়েন করতে পেরেছি, আমার সামাজিক সম্মান আমি ফিরে পেয়েছি। ওকে এমনি এমনি এগুলো করেছে? দেখো, যা ভেবেছিল তাই হয়েছে। ওর কূট বুদ্ধির কাছে রোশনি পারেনি, রোশনি হেরে গেছে। আর রোশনি হেরে গেছে বলেই তো ও আজকে তোর জীবনে আসতে পেরেছে। আমি সে তর্কে যাব না। আমরা যাকে মেজু জেঠু বলে মনে করছি তাকে সরিয়ে দিয়ে ওর যে কিসে স্বার্থ সিদ্ধি হবে সেটা আমি বুঝতে পারছি না। ঋষি দেখো, আমার এখানে কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হওয়ার নেই। আমার কি স্বার্থ আছে বলো তো যে এখানে সিদ্ধি হবে? একজন সৎ মানুষ একজন প্রতারকের জন্য এই বাড়ি থেকে চলে যাবে, সেটা কি তোমরা কেউ ঠিক বলে মনে করো? তোমার মুখের কথায় হবে না, তুমি যে কথাগুলো বলছো তার এগেনস্টে তোমাকে প্রমাণ দিতে হবে। আমি সেই জন্যই বলছি আমার আর একটা দিন সময় লাগবে, নাকি সেটা দিতেও তোমাদের অসুবিধা আছে। যদি না পারো? যদি না পারি তাহলে তুমি যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে, আমি সবকিছু মেনে নেব। ওই ছেলেটার ফোনে সব ডকুমেন্টস রয়েছে, ওই ছেলেটাকে যে করেই হোক ট্র্যাক করতে হবে, অনেক টাকার লোভ দেখাতে হবে, কিছু টাকা দিতেও হবে। তা নাহলে সত্যি সত্যি জাহ্নবী কালকে খুঁজে ওর কাছ থেকে সব তথ্য নিয়ে এসে প্রমাণ করে দেবে যে আমি বাড়ির কেউ না। কিন্তু না, সেটা তো হতে পারে না। কাল সকাল থেকে আমাকে ওকে ফলো করতে হবে, দরকার হলে ছদ্মবেশে। ফাইন, কালকের দিনটা তোমাকে সময় দেয়া হলো, কালকের পরে কিন্তু তুমি আর সময় পাবে না। আর সময় লাগবেও না আমার, আর আমি বাড়িতে থাকার জন্য সময়টা চাইছি না। আমি সময় চাইছি সত্যি মানুষটাকে প্রতিষ্ঠা করার জন্য। মেজমার মন যেটা চেয়েছে সেই মানুষটাই যে মেজমার প্রকৃত স্বামী সেটা প্রমাণ করে আমি মেজমাকে শান্তি দিতে চাই। আমি তোমাকে আগেও বলেছি ঋষি, আমাকে যখন অগ্নি পরীক্ষা দিতেই হচ্ছে, অতএব আমি থাকবো কি থাকবো না এই শর্ত যখন একবার এসেছে তখন আমি না থাকাটাকেই বেছে নিয়েছি। আমি আর এ বাড়িতে থাকবো না ঋষি, সে প্রমাণ করতে পারি বা না পারি, অতএব আমার কোনো স্বার্থ নেই। শোনো, এখন লম্বা চওড়া কথা শুনে আমার কোনো লাভ নেই। তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না ঋষি? আমি যখন বলছি এই লোকটা ভণ্ড প্রতারক, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। আর একজন ভণ্ড প্রতারক মানুষ যে এই ধরনের কাজ করতে পারে না তা তো নয় ঋষি, সে নিজে বাঁচার জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দিতে পারে। না না প্রতি, আর না, এই তিন আঙ্গুলের একটা মেয়ের কাছে এতটা অপমানিত হওয়ার পর আমি এ বাড়িতে আর থাকবো না। ঋষি,
তুই কি এখনো চুপ করে থাকবি? তুই এখনো কিছু বলবি না? এই মেয়েটা তোর মেজো জেঠুর সামনে দাঁড়িয়ে অপমান করে যাচ্ছে মেজো জেঠুকে, আর তুই কিচ্ছু বলবি না? জানি তোমাকে আমি একটা কথা বলছি, যতক্ষণ না তুমি প্রমাণ দিতে পারছো ততক্ষণ কে প্রতারক আর কে প্রতারক না সেই সম্বন্ধে তুমি একটাও কথা উচ্চারণ করবে না। যতক্ষণ তুমি এই বাড়িতে আছো এই বাড়ির নিয়ম তোমাকে ফলো করতে হবে, আশা করি সেটা তুমি ভুলে যাওনি। জাহ্নবী, তুমি বুঝতে পারছো না তুমি একজন ছেলের সামনে তার বাবাকে এইভাবে অপমান করে যাচ্ছ? তাহলে তুমি মনে প্রাণে বিশ্বাস করছো যে এই লোকটা তোমার বাবা? তোমরা সবাই বিশ্বাস করছো যে এই লোকটা এই বাড়ির মেজো ছেলে? তাহলে আর তোমাদের কিসের প্রমাণ দরকার বলো? আমি যদি হাজার প্রমাণ দিই তাহলেও তোমরা কেউ বিশ্বাস করবে না যে উনি এই বাড়ির লোক নন। আমার কপালে শেষ পর্যন্ত কি আছে আমি জানি নে, তবে যাই থাক তা তো আর খণ্ডাতে পারবো না আমি। হর্ষ, ঋষি, তোমাদের আমি একটা কথা বলে রাখছি শোনো, কালকের মধ্যে এই মেয়েটা যদি প্রমাণ জোগাড় করতে না পারে তাহলে কালই কিন্তু ওর শেষ দিন। ওদের দুজনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মিষ্টি ভাই, আমি কোনো ভুল কথা বলিনি, সবকিছুর মীমাংসার একটা সময় এসেছে, এবার মীমাংসা করতে হবে। কাল যদিও কোনো প্রমাণ না দিতে পারে তাহলে আমি ধরে নেব, ও যে লোকটাকে সাধু সাজিয়ে ধরে নিয়ে এসেছে সেই লোকটাই প্রতারক। আমি সকলের সামনে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি, কাল যদি ও প্রমাণ না দিতে পারে তাহলে আমি ওনাকেই আমার স্বামী বলে মেনে নেব। জাহ্নবী, ছোট মা, আমি কালকে সব প্রমাণ করে দেব। কালকে আমি সকাল 6টার সময় ছেলেটার বাড়ি চলে যাব, তারপরে ওর ফোন সহ ওকে এখানে নিয়ে আসব, তারপরে তোমরা নিজের কানে শুনে নিও কী কী কথোপকথন হয়েছে, কী কী ডিল হয়েছে এখানে মেজর জেঠমণির পাঠ করার জন্য। কালকে সকাল 10টায় যে প্রমাণগুলো লোপাট হয়ে গেছে সেগুলো আবার আমি ফিরিয়ে আনব। বাড়িতে তালা দেওয়া, এটাই তো বিশুদের বাড়ি। এ তো কদিন আগেই এখানে এসে বিশুর সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিশুর মাও তো থাকে বিশুদের বাড়িতে, গেল কোথায় ওরা? হে ভগবান, আমি এখন কি করব?
দিদি বলছি যে এই বাড়িতে তালা মারা কেন? একদম বলতে পারবো না। বুঝেছি, এই হচ্ছে তোমার পিসুর বাড়ি। সত্যি তোমার কপালটা খারাপ দেখছি জাহ্নবী। এখন তো দেখছি বিশুর বাড়িতে নেই। হ্যাঁ, বিশুর বাড়িতে তালা দেওয়া, তোমার তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা হবে জাহ্নবী। কি করবে জাহ্নবী এখন? আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছি। হ্যাঁ, আমার সঙ্গে পাঙ্গা নেওয়া কি আর অত সহজ? আচ্ছা, এরা কখন আসবে বলতে পারবেন? আমার খুব দরকার ছিল। আমি কি করে জানবো? আর কাউকে তো দেখতে পাচ্ছি না, আমি বলতে পারবো না। আসলে বলে টলে তো যায়নি। দাদা, বিশু কোথায় গেছে বলতে পারবেন? কি জানি কোথায় গেছে ঠিক বলতে পারবো না, তবে বিশুকে দেখলাম সকালবেলা ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথাও একটা যাচ্ছে। বোধহয় দূরে কোথাও কাজ টাজ পেয়েছে, তাই হয়তো চলে যাচ্ছে। ও বাইরে কাজ করতে চলে গেছে। আপনার কাছে বিশুর নাম্বারটা আছে? অ্যাকচুয়ালি আমার খুব দরকার, আপনি যদি আমাকে বিশ্বাস করে নাম্বারটা দেন আমার খুব সুবিধা হবে। দেখুন, আমরা একই পাড়ায় থাকি, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। কে আর কার ফোন নাম্বার দিয়ে রাখবে বলুন? আমার কাছে বিশুর ফোন নাম্বার নেই। আচ্ছা, বিশু কি একাই গেছে না ওর মাও সাথে গেছে? না, ওর মাকেও সঙ্গে দেখলাম তো। তার মানে বিশুর মাও এখানে নেই? তাই তো জানি, বাড়তি যখন তালা দেওয়া তখন সঙ্গেই গেছে। আর তাছাড়া আমি নিজেও তো দেখলাম যে বিশুকে বিশুর মায়ের সঙ্গে, আর আমি বেশি কিছু জিজ্ঞাসা করিনি। আচ্ছা, আপনি কি বিশুর কোনো আত্মীয় হন? না, আত্মীয় নই, কিন্তু চেনা পরিচিত। ও আচ্ছা, ঠিক আছে, দেখুন ওরা কবে ফেরে, আরেকদিন আসুন। তবে ওর দিদিকে কাশীরা কোথাও একটা বিয়ে দিয়েছে, হয়তো সেখানেও যেতে পারে, আমি ঠিক জানি না। তুমি কি তাই চেয়েছিলে ঠাকুর? তুমি চেয়েছিলে আমি আমার কথার খেলাপ করে আমি আমার স্বামীর কাছেও হেরে যাই, তাই তো? ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছেই পূর্ণ হোক, তুমি যা চাইছো তাই হবে। আমি আর আমার কথা রাখার কোনো চেষ্টা করব না। এত দিন ধরে এত চেষ্টার পর যখন এইভাবে ভণ্ডুল হয়ে গেল, তখন আমি আর কোনো চেষ্টা করব না। কোনো চেষ্টা করে তো কোনো লাভ নেই। আসলে তুমি চাও না যে আমি জিতি, তুমি চাও না ঋষির কাছে আমার কোনো দাম থাকুক। হ্যাঁ ঠাকুর, আমি তো এই বাড়িতে থাকতাম না। ঋষি যেদিন আমাকে অগ্নি পরীক্ষায় নামিয়েছিল সেদিনই তো ঠিক করেছিলাম, নিজের স্বামীর কাছে অগ্নি পরীক্ষা দেওয়ার থেকে সেই স্বামীর কাছ থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো, এটাই অনেক বেশি সম্মানের। আমি তো চলেই যেতাম, কিন্তু যাওয়ার আগে নিজের সত্যিটা প্রমাণ করে দিয়ে যেতাম। আমার সাথে তুমি যা করলে করলে, ওই যে একটা লোক, ওই বাড়ির মেজ ছেলে, কি হবে তার? আমার সঙ্গে সঙ্গে তো তাকেও আজ বাড়ি ছাড়তে হবে। আর ওই বাড়ির মেজমা, আমার মেজমা, সে যে একজন পর পুরুষের সাথে ঘর করেছে, সেই গ্লানিতে তিলে তিলে শেষ করে ফেলবে নিজেকে। তুমি তাই চাও তো? বেশ, তুমি যা চাও তাই হোক। কি ব্যাপার, এসব কি হচ্ছে? না কিছু না, তুমি আজকে তাড়াতাড়ি এলে মনে হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরলাম, কারণ আমি ম্যাটারটাকে ঝোলাতে চাই না, তাড়াতাড়ি সলভ করতে চাই। আশা করি তুমি তোমার সব তথ্য জোগাড় করতে পেরেছ, সব প্রমাণ জোগাড় করতে পেরেছ। না, পারিনি। মানে? না গো ঋষি, আর ঘোরাবো না। তার মানে? ধরে নাও আমি হেরে গেছি। সেটা তো আমাকে একা বললে হবে না, সবার সামনে যখন কথা হয়েছিল
তুমি যখন সবাইকে বলেছিলে সবার সামনে দাঁড়িয়ে তুমি প্রমাণ দেবে, তখন এই কথাটাও তোমাকে সবার সামনেই বলতে হবে। ঋষি, আমি তো একবারও অস্বীকার করিনি যে আমি সবাইকে বলবো না। এই ছেলে মানুষটার কি প্রয়োজন ছিল? তুমি যে কোনটাকে ছেলে মানুষই বলছো আমি জানি না, কিন্তু আমি জ্ঞান তো কোনো ছেলে মানুষই করিনি। হ্যাঁ, তুমি ছেলে মানুষই করেছো, আমার সঙ্গে পুরোটাই ছেলে মানুষই করেছো। পুরোটাই? হ্যাঁ, পুরোটাই। আচ্ছা তুমি বলো তো, তোমার এক্স্যাক্টলি কি স্বার্থ ছিল একটা মিথ্যে লোককে সত্যি প্রমাণ করার, লোকটাকে বাঁচানোর? দেখো, আমি যখন প্রমাণ করতে পারিনি বিষয়টা, তবে এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমার নেই। তাহলে তুমি মিথ্যে কথা বলেছো। আমাদের মেজো জেঠুকে তুমি ফোন চুরির অপবাদ দিয়েছো। সব কিছুর একটা লিমিট আছে জাহ্নবী, সবটাই যে আমি মেনে নেব তার তো কোনো মানে নেই। উনি আমাদের বাড়ির গার্ডিয়ান, তাকে তুমি অপমান করবে সেটা আমি মেনে নেব, তোমার পক্ষে থাকব, সেটা তো হতে পারে না। সেটা তো হয়নি ঋষি, সেই জন্যই তো তুমি আমার পাশে নেই, আমার পক্ষে নেই। তবে আমি একটা কথা তোমাকে বলতে পারি, আমি কোনোদিনও তোমাদের মেজো জেঠুমণিকে অপমান করিনি। আলবাত করেছো, যা করেছো পুরোটাই অপমান, এখন বলছো অপমান করোনি। বললাম তো ঋষি, আমি তোমাদের মেজো জেঠুমণিকে কোনো সময় অপমান করিনি। আমি যাকে অপমান করেছি সেই বাড়ির কেউ হয় না। বারবার এক কথা বলে লাভ নেই জাহ্নবী, এখন তো দেখছি সকলে যা কথা বলেছিল তাই ঠিক। কি বলেছে সকলে? সকলে কি বলছে জানো না? সকলে কি বলছে বুঝতে পারছো না? সকলে এটাই বলছে, তুমি মিথ্যে লোকটাকে এই বাড়িতে প্রমোট করছো, কারণ লোকটা তোমার হাত ধরেই বাড়িতে এসেছে। শোনো ঋষি, সকলে এই কথাটা বলছে না, তুমি ঘুরিয়ে আমাকে এই কথাটা বলছো। সকলে তো বলছে যে আমি লোকটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছি, আমি লোকটাকে এখানে প্লান্ট করেছি, তুমি সরাসরি কথাটা কেন বলতে পারছো না? কারণ এখন আমার সেই কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস করার তো কিছু নেই, আমি তো তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি না, আমি তো প্রমাণই করতে পারিনি। কেন দিতে পারলে না, কেন আশ্বাস দিয়েছিলে? তুমি কি ভেবেছিলে তোমার কথা শুনে আমাদের জেঠুমণি ভয়তে পালিয়ে যাবে? যার ভিতরে সত্যি থাকে সে কখনো পালায় না। মজার কথা কি বলতো ঋষি, দুজনের মধ্যে কেউই পালায়নি। আর এটা দিয়ে বিচার হয় না যে কার মধ্যে সত্যি আছে আর কার মধ্যে মিথ্যে আছে। তুমি আমাকে বলো তুমি এটা করলে কেন, সোজা কথা বলো, কারণ আমাকে তো সবাইকে উত্তর দিতে হবে। তোমার কাজের দায় তো আমার উপরেও চাপছে। কি করেছিটা কি আমি? আবার জিজ্ঞেস করছো কি করেছো? আমি তুমি এত বড় একটা খেলা খেলতে গেলে কেন, কি দরকার ছিল? আমাদের মেজো জেঠুকে তুমি মানতে পারছো না কেন? কিসের স্বার্থহানি হবে বলে তোমার মনে হচ্ছে? তুমি আমাকে সোজা কথা সোজাভাবে বুঝিয়ে বলো। এসে আমার আর কিচ্ছু বুঝিয়ে বলার নেই গো, বুঝিয়ে বলার থাকলে আমি কাজে করে দেখাতাম, কাজে যখন কিছুই করে উঠতে পারিনি অতএব আমি কিছু বলতে চাই না। আর আমার মুখের কথার কি দাম আছে বলো তো? মুখের কথার দাম থাকলে আমাকে এই পরীক্ষাটাতেই নামতে হতো না, পরীক্ষা যখন দিতে হয়েছে অতএব আমার মুখের কথার কোনো দামই নেই। তাহলে তুমি বলেছিলে কেন, কেন বলেছিলে আজকে তুমি প্রমাণ নিয়ে আসবে? ভুল বলেছিলাম। ভুল বলেছিলে? তার মানে তুমি মানছো তুমি মিথ্যা কথা বলেছো? হ্যাঁ অগত্যা, এটা ছাড়া কি আমার কাছে আর কোনো উপায় আছে? তুমি সবার সামনে আমার মাথা নিচু করেছো। তুমি যদি এখন বিশ্বাস করো যে আমি তোমার মাথা নিচু করেছি সবার সামনে, তাহলে সেটাই সত্যি। হ্যাঁ করেছি তো, এখন তোমার মনে হচ্ছে বাড়ির অন্যেরা যা বলছে সেটাই ঠিক, আমার বাবা যা বলে সেটাই ঠিক। কোন কথাটা বলো তো? তোমার বাবা কিন্তু অনেক কথাই বলে, তুমি তার মধ্যে ঠিক কোন কথাটা ঠিক বলে ধরছো আমার তো জানা উচিত। ওই যে তুমি আমার জন্য ফাইট করেছিলে, তুমি এই বাড়ির বউ হবে বলে। ও আচ্ছা আচ্ছা, তার আগে তো আমি বউ হতে পারতাম না, তুমি তো তার আগে আমাকে বউ হওয়ার প্রস্তাবই দাওনি না? তখন তো তুমি মহান হয়েছিলে, নিজেকে মহান প্রমাণ করার জন্য তুমি সেই প্রস্তাব গ্রহণ করনি। সেদিন যদি তুমি প্রস্তাব গ্রহণ করতে, কারোর জীবনেই এত জটিলতা আসতো না। অবশ্য হ্যাঁ, জটিলতা যদি কারোর মনে থাকে তাহলে তো জটিলতা আসবেই, তোমার মন জটিল ছিল।
সেই জন্য সবকিছু ছেড়ে আজকে চলে যাচ্ছি ঋষি। থাকবে কি করে, থাকার তো মুখ নেই। এই বাড়িতে কেউ তোমাকে মানবে না ঋষি। এই বাড়িতে কেউ মানলো না মানলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। এই বাড়ির বাকি লোককে কিন্তু আমি বিয়ে করিনি, আমি তোমাকে বিয়ে করেছি। তুমি মানবে না সেই জন্যই আমি চলে যাচ্ছি। তুমি বলো না, নিজেই বলো, এরপরেও কি তোমাকে মানার কথা? না, একদমই মানার কথা নয়। প্রমাণ যখন হয়েই গেছে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি, তখন কেনই বা তুমি মানতে যাবে বলো? তার থেকে পরিষ্কার মেনে নিতে পারতে ভদ্রলোককে। এখন তুই ভদ্রলোককে কেউ ছাড়বে না, ওকে তো জেলে পাঠিয়ে দেবে। দেখো ঋষি, আমি তো চলেই যাচ্ছি, তোমার কাছে একটাই অনুরোধ, তোমরা দয়া করে এই কথাগুলো বলো না। আমি তো ওই মানুষটাকে নিয়ে চলেই যাচ্ছি। কেন, একটা লোক এত বড় অন্যায় করলো, আমার মেজুমার সততাকে নষ্ট করলো, আর আমরা তাকে এমনি ছেড়ে দেবো? ঋষি, তোমার কাছে আমার এইটুকুই অনুরোধ, যদি আমি কখনো তোমাদের কোনো উপকার করে থাকি তাহলে এই কথাটা মেনো প্লিজ। প্রশ্নই ওঠে না।